আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গারের যে ইনভার্টার এসি, এটার আজকে আপনাদের সব কিছু রিভিউ করে দেখাবো। এটা কিভাবে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে এটা আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনি ব্যবহার করবেন, এবং আপনার যে এই যে দেখতে পাচ্ছেন যে রিমোটের যে যত ফাংশন আছে, কোন বাটনে কি প্রেস করলে কী হবে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। এবং আজকের ভিডিওর মধ্যে আপনার হচ্ছে এসিটা সম্পর্কে সব কিছু বিস্তারিত বর্ণনা করব, যাতে আপনারা এটার দাম কত, আপনি কিভাবে কিনবেন, সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মধ্যে বলে দিব। তো ভিডিওটি একটু বড় হতে পারে, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন এবং আপনারা যারা এই গরমের মধ্যে এসি কিনতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সিঙ্গারের ইনভার্টার এসি, এটা কিন্তু ডেড টন এসি, ঠিক আছে। এটা হচ্ছে 60%, আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 60% কিন্তু এনার্জি সেভিং করে। এটা খুব ভালো একটা মানের এসি বাজারের মধ্যে, যারা কম বাজেটের মধ্যে ভালো মানের একটা প্রোডাক্ট চাচ্ছেন, সিঙ্গার কিন্তু একটা ট্রাস্টেড ব্র্যান্ড, তারা কিন্তু এই এসিটা নিতে পারেন। তো আমি প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আর কি এসির হচ্ছে রিমোট। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই অন অফ বাটন, এটা আমি প্রথমে অন করে দিচ্ছি। অন করার সাথে দেখতে পাচ্ছেন কিন্তু এসিটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে, দেখুন। খুলে যাওয়ার পরে কিন্তু আস্তে আস্তে দেখেন আস্তে হিমেল বাতাস শুরু হয়ে যাচ্ছে, এবং এটা যাদের ডেড টন এসি, যাদের রুম মনে করেন যে 12-10 বা 12-14 রুমের জন্য কিন্তু এটা বেস্ট আর কি মনে করেন যে এসি হতে যাচ্ছে, এবং যারা বাসা বাড়ি বা অফিসের জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর এসিটা নিতে পারেন এবং খুব ভালো সার্ভিস দিবে আপনাকে। এবং 5 বছরের আপনি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এবং সিঙ্গারের কিন্তু কাস্টমার কেয়ারগুলো খুব ভালো, এবং আপনি খুব দ্রুত সার্ভিস পাবেন। 24 আওয়ার্সের মধ্যে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্টের সার্ভিস পেয়ে যাবেন। তো এখন আমি দেখুন প্রথমে অন করলাম, অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন অপশনগুলো আপনাদের দেখা দিচ্ছি। এখানে আপনি এই প্রথম যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোড, তো আমি এখানে মোডে ক্লিক করে দিচ্ছি। মোডে ক্লিক করার পরে আপনারা দেখেন ডিসপ্লেতে এখন কি চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন। তো আপনি এখান থেকে মোডে যদি ক্লিক করেন আবার, এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশনটা অটো, এটাতে আছে এখন বর্তমানে। অটোটা হচ্ছে আপনি যখন রাতে বা যে কোনো সময় ঘুমাইতে যাবেন বা যে কোনো সময় ইউজ করতেছেন, অটোমেটিক মোডে যদি আপনি রাখেন তাহলে এসিটা কিন্তু নিজে নিজেই আপনার হচ্ছে রুমে টেম্পারেচার দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে 27-এ আছে, 27 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো 27-এর মধ্যে ও কিন্তু ফুল রুমটা ঠান্ডা করার পরে অটোমেটিকভাবে হালকা হালকাভাবে স্লো হয়ে যাবে, এবং সম্পূর্ণ রুমের মধ্যে কিন্তু অটোমেটিকভাবে আর কি বাতাসটা বজায় রাখবে। তো এটার একটা সুবিধা হচ্ছে কি, মানে আপনার সব সময় অল টাইম বাতাস মনে করেন দিলে আপনার ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যখন একটু হালকা শরীরটা ঠান্ডা হয়ে আসবে, ও কিন্তু অটোমেটিকভাবে সে ওর ফ্যানটা কিন্তু স্লো করে নিবে, এবং আবার যখন একটু গরম লাগবে তখন অটোমেটিকভাবে সে কিন্তু আবার বাতাস ছাড়া শুরু করবে। এটি হচ্ছে অটোমেটিক মোডের হচ্ছে সুবিধাটা। তারপর আমি আবার মোডে ক্লিক করলাম, এখন দেখতে পাচ্ছেন যে এখানে আছে আমার হচ্ছে কুল মোডটা, কুল মোডটা এখন সিলেক্ট আছে। কুল মোডের বৈশিষ্ট্য হচ্ছে সব সময় দেখতে পাচ্ছেন যে 27 ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু ও বাতাসটা রুমের মধ্যে ছাড়বে, তার মানে হচ্ছে এটা সব সময় কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। এটা কিন্তু অটোমেটিক মোড না, এটার ফলে আপনার সব সময় কিন্তু ও বাতাসটা দিবে, মানে আপনি খুব গরমে যখন থাকবেন তখন আপনি এই কুল মোডটা ইউজ করতে পারেন। তারপরে আবার যদি আমি হচ্ছে মোডে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন ড্রাই মোড, ড্রাই মোডটাতে ও কিন্তু আপনার মনে করেন যে একটু গরম ঠান্ডা, যখন একটু মনে করেন যে ঠান্ডার আবহাওয়া চলে আসতেছে, যেরকম আপনার ধরেন নভেম্বর মাস বা মনে করেন যখন একটু হালকা হালকা ঠান্ডা পড়তেছে, সেরকম মাসের সময় যদি আপনি এসি ইউজ করতে চান তখন কিন্তু হালকা গরম হালকা ঠান্ডা এরকম আপনি যদি আবহাওয়া নিতে চান তাহলে কিন্তু ড্রাই মোডটা ইউজ করবেন। তারপরে হচ্ছে আপনি যদি আবার মোডে দেন, তাহলে আপনি হিট হিট মোডটাতে দিলে আপনি যদি গরমের সময় যদি হালকা পাতলা মনে করেন যে একটু শীতের দিকে ধরেন হালকা আপনি গরম চাচ্ছেন বা একটু রুমটা হিট করে নিতে চাচ্ছেন, তো হিট মোড দিলে আপনার কিন্তু এখন আস্তে আস্তে কিন্তু গরম আবহাওয়াটা বের হচ্ছে এবং গরম বাতাস একটু বের হচ্ছে। তো আপনি যদি রুমে যদি একটু গরম হিট, এটা বিশেষ করে একটু শীতের দিকে আর কি এটা ইউজ করা হয়। তারপরে আপনি যদি আবার মোডে চিপ দেন, তাহলে এখন দেখবেন যে ফ্যান মোডে আছে। তো আমরা নর্মাল যেভাবে ফ্যান ইউজ করি, ফ্যান মোডে ইউজ করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে
বাতাসটাও কিন্তু ফ্যান ভিতরে যে ফ্যানগুলো আছে ফ্যানগুলো চলা শুরু হয়ে গেছে, এবং রুমের মধ্যে কিন্তু ফ্যান আর কি, ফ্যানের যেরকম হিট বাতাসটা হয় সেরকম কিন্তু বাতাস দিবে। তো আমি রেকমেন্ড করবো আপনারা অটো এবং হচ্ছে কুল এই দুইটা মোডই ইউজ করবেন, এই দুইটাই হচ্ছে গরমের জন্য বেস্ট। তারপরে আপনি এখানে পাশেই পেয়ে যাচ্ছেন ফ্যান অপশনটা, ফ্যান অপশনটা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যান, ফ্যানে যদি আপনি ক্লিক দেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানের হচ্ছে তিনটা অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন আমার এখানে এক প্রথম ফ্যান অপশনে আছি, তারপরে আবার যদি ক্লিক দিই তাহলে দেখেন আরও এক বাড়লো, এখানে দুই অপশনে আছি, এবং যদি আবার ফ্যান দিই তাহলে সর্বোচ্চ আপনি তিন পর্যন্ত যেতে পারবেন। দেখতে পাচ্ছেন যে এখন তিন অপশনে আছে এবং খুব জোরে কিন্তু এখন ফ্যানটা ঘুরতেছে, ঠিক আছে। তো যখন আপনারা বাইরে থেকে আসবেন খুব বেশি গরম লাগবে তখন কিন্তু আপনি ফ্যানটা বাড়ায় দিতে পারেন, ইচ্ছা করলে আপনি বাড়ায় এবং কমায় দিতে পারেন। আবার আবার যদি চিবেন তাহলে কিন্তু অটো, এখানে দেখতে পাচ্ছেন রিমোটের মধ্যে কিন্তু ফ্যান, তারপর লেখা আছে পাশে অটো, এই অটোমেটিক ফ্যানে যদি রাখেন তাহলে সে এই মেশিনটার নিজস্ব বৈশিষ্ট্য অনুযায়ী আপনাকে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু সে বাতাস প্রোভাইড করবে। এটা হচ্ছে আপনার সিস্টেমটা। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্লিপ মোড, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমোটের মধ্যে স্লিপ মোড পেয়ে যাচ্ছেন। এই মোডটাতে যদি দেন তাহলে আপনি যখন রাতে ঘুমায় যাবেন রাতে এই স্লিপ মোড দিয়ে আপনি যদি ঘুমায় যান তাহলে কিন্তু সে অটোমেটিক, মনে করেন এখানে দেখতে পাচ্ছেন নাইট চিহ্নটা চলে আসছে। এটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যখন রাতে ঘুমাতে যাবেন তখন যদি নাইট মোড বা স্লিপ মোড দিয়ে দেন তাহলে আপনার রাতে যখন মনে করেন যে আপনি ঘুমের মধ্যে তো বারবার কম বেশি করতে পারবেন না, তখন যখন আপনার ঠান্ডা লেগে যাবে বা রুমটা যখন পর্যাপ্ত পরিমাণ আর কি বাতাস হয়ে যাবে বা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সে আস্তে আস্তে স্লো হইতে থাকবে। যখন ধরেন 27 আছে তারপরে এভাবে মনে করেন আস্তে আস্তে 28 হবে, তারপর 29 ডিগ্রি সেলসিয়াস হবে, এইভাবে কিন্তু তাপমাত্রা আপনাকে কমাই দিতে থাকবে প্রত্যেকটা ঘন্টার পর পর। তাহলে তো আপনার মনে করেন যে সকাল, এমনি আমরা জানি যে ভোরের দিকে কিন্তু একটু ঠান্ডা লেগে যায়, তো এটার বৈশিষ্ট্য হচ্ছে এইটাই যে আস্তে আস্তে কিন্তু সে সুন্দরভাবে আপনাকে টেম্পারেচারটা কমাই দিবে। তারপরে আপনাদেরকে এখন টেম্পারেচারটা, এই যে দেখতে পাচ্ছেন যে টিভির রিমোট যেরকম থাকে সেখানে এরকম মনে করেন বাড়ানো কমানোর দুইটা অপশন আছে। টেম্পারেচার যদি আমি উপরেরটাতে ক্লিক করি তাহলে 28 হলো, তারপর যদি আবার চিপি তাহলে 29, এবার 30, ঠিক আছে। এগুলো একদম খুব কম বাতাস, আপনি যত এখানে মনে করেন বাড়বে তত মনে করেন এখানে কিন্তু উল্টা দিক থেকে সিস্টেমটা হয়। তো যত সেলসিয়াস আপনি কমাবেন তত কিন্তু আপনার বাতাসটা রুমের মধ্যে বেশি হবে। তো আমি আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা খুব যদি গরম আপনি থাকেন তাহলে 22 থেকে 24-এর মধ্যে কিন্তু অ্যানাফ, খুব ভালো বাতাস হয়। আর মনে করেন যে আপনার যদি একটু কম বাতাস লাগে তাহলে 25-25 থেকে 26-এর মধ্যে রাখবেন। যদি একটু মানে হালকা আপনার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থেকে বাইরে বৃষ্টি হয় তাহলে কিন্তু 25 থেকে 26-এর মধ্যে রাখার চেষ্টা করবেন, আর খুব গরম হলে 22 থেকে 24-এর মধ্যে দিবেন। তো এই ছিল টেম্পারেচার সিস্টেমটা। তারপর আমি আপনাদেরকে আরও সিস্টেম রিমোটের বাকি ফাংশনগুলো দেখাই দিই। তো এখন আপনি রিমোটের মধ্যে বাকি অপশনগুলো আমি দেখাই দিই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমরা অন অফ দেখলাম, ফ্যান দেখলাম, স্লিপ দেখলাম, তারপর দেখতে পাচ্ছেন টার্বো এবং সেলফ ক্লিন। এখানে একটা বাটনের মধ্যে দুই পাশে দুইটা টার্বো, যদি আপনি ক্লিক মানে ক্লিক করেন টার্বোতে দিলে হচ্ছে আপনার পুরো বাতাসটা কিন্তু খুব দ্রুত হবে। আমি আপনাদেরকে টার্বো অপশনে ক্লিক করে দেখাচ্ছি, দেখেন টার্বো ক্লিক করলাম, ক্লিক করার সাথে টার্বোটা দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে, এবং এখন কিন্তু ডাবল মানে আপনার এখানে দুই পাশ থেকে বাতাসটা মনে করেন সমানভাবে দ্রুত আসা শুরু হবে। এই পাশের যে ফ্যানটা আছে, এই পাশের যে ফ্যানটা আছে এসির ভিতরে, দুই দিক থেকে কিন্তু সমান তালে সে বাতাস দেওয়া শুরু করতেছে, এবং কিন্তু এখন খুব দ্রুত বাতাস হবে। আপনারা যারা গরম জায়গা থেকে মানে বাইরে থেকে খুব রোদ থেকে আসছেন তারা যদি খুব দ্রুত বাতাস নিতে চান তাহলে টার্বো মোডটা ইউজ করবেন, টার্বো মোড থেকে কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি বাতাসটা প্রোভাইড করবে। তারপরে আপনি সেলফ ক্লিনে যদি ক্লিন করেন তাহলে এসির ভিতরে যে অবাঞ্ছিত পানিগুলো জমছে আপনারা সেটা কিন্তু ক্লিন করে নিতে পারেন এই বাটনটা প্রেস করে। তারপরে আপনি এখান থেকে এলইডি আছে, এলইডি বাটন দেখতে পাচ্ছেন এখানে, এলইডি এলইডিতে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে যে এলইডি যে লাইটটা ছিল সে লাইটটা কিন্তু অফ হয়ে যাবে। আবার যদি আপনি এলইডিতে আবার ক্লিক করেন, আমি দেখা দিচ্ছি, দেখেন ক্লিক দেওয়ার সাথে আবার এলইডিটা চালু হবে। তা আপনি যদি এটা হচ্ছে চালু করা এবং বন্ধ করা হচ্ছে, এলইডি অন অফ করে রাখতে পারবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও একটা অপশন আছে, সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, যে এখানে দেখেন ফলো মি, ফলো মিতে যদি আপনি ক্লিক করেন তাহলে আমি যদি রুমের মধ্যে যেই পাশে আমি যাব সেই পাশে কিন্তু ও এই পাশে বাতাস দিবে। আমি যদি ডান পাশে এই পাশে সরে আসি তাহলে ও কিন্তু বাতাসটা ডান পাশে করবে, আমি যদি আবার বাম পাশে চলে আসি তাহলে কিন্তু ও বাম পাশে মানে মানুষ যেদিকে থাকবে ও কিন্তু অটোভাবে ডিটেক্ট করবে এবং সেদিকে কিন্তু বাতাসটা পাঠাবে। এটা কিন্তু খুব একটা ভালো একটা অপশন এই এসির জন্য, এই ফলো মিতে দিলে।
তারপরে দেখতে পাচ্ছেন সুইং অপশন এখানে আছে, সুইংটা আমি দেখাচ্ছি। সুইংটা যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে ও অটোমেটিক এখন কিন্তু এই এসির যে ঢাকনাটা সেটা একবার উপরে চলে যাবে, উপর দিকে বাতাস দিবে, আবার উপর থেকে বাতাস দিতে দিতে নিচের দিকে নামবে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন যে উপর থেকে কিন্তু এখন নিচের দিকে আস্তে 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 নেমে যাচ্ছে, নিচের দিকে বাতাস দেওয়া শুরু করতেছে। তো আপনারা সুইং কিন্তু দিয়ে রাখতে পারেন অটোমেটিকভাবে, সুইং সে উপর দিকে নিচ দিকে দুই পাশে বাতাস দিতে পারে, আবার সুইং অফ করেও রাখা যেতে পারে। তো আমি এখন সুইংটা অফ করে দিলাম, অফ হয়ে গেল। তারপরে এখন আপনি দেখতে পাচ্ছেন ডিরেক্ট, এই ডিরেক্ট যদি আপনি ক্লিক করেন, ডিরেক্ট অপশনে একদম সোজাসুজি বাতাস আসবে। ধরেন আপনি আপনার এসিটা আপনার রুমের যে বেডের সামনে দিচ্ছেন, তো আপনি চাচ্ছেন যে একবারে শুধু আপনার যে বেডটা আছে বেডের উপরেই বাতাসটা হবে, তো আপনি শুধু যদি মনে করেন যে এখানে সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধু একবারে মনে করেন যে আপনার রুমের এই ইয়ার উপরে বাতাসটা দেবে, বুঝছেন, আপনার বেডের উপরে বাতাসটা দেওয়া শুরু করবে। তো এটা হচ্ছে ডিরেক্ট মোডের হচ্ছে সুবিধা। তারপর আপনি এখানে আরও কিছু পেয়ে যাচ্ছেন, সেগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখা দিচ্ছি। যে দেখুন এখানে আরও মনে করেন যে আপনি অপশনগুলো পাবেন, তারপরে নেক্সট অপশনগুলো আপনি পাবেন ইকো। ইকোটা হচ্ছে আপনার বাইরের আবহাওয়ার সাথে যদি আপনি ভিতরের আবহাওয়া সমান রাখতে চান তাহলে আপনি ইকো প্রেস করবেন। ইকো প্রেস করলে কিন্তু আপনার বাইরের আবহাওয়ার সাথে একদম অ্যাডজাস্ট করে সে এসিটা চলবে। তারপরে এখানে আছে আপনার হচ্ছে টাইমার অন এবং নিচে আছে টাইমার অফ। তো টাইমার অন এবং টাইমার অফের হচ্ছে সিস্টেমটা আপনারা হচ্ছে কি, যে আপনি চাচ্ছেন যে আমি এক ঘন্টা ধরেন টাইমার আমি প্রেস করব, এখানে টাইমার যদি আপনি দিয়ে দেন এক ঘন্টা তাহলে এখানে এক ঘন্টা পর সে অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। আপনি যদি চাচ্ছেন যে আমি চার পাঁচ ঘন্টা চালাবো তারপর অটোমেটিক অফ হয়ে যাবে, তো সেটাও আপনি করতে পারেন। আপনি এখান থেকে জাস্ট আপনি টাইমারটা সিলেক্ট করে দিচ্ছেন, আপনি কত টাইমার পর্যন্ত চালাতে যাচ্ছেন সে কিন্তু সেটা অটোমেটিক ডিটেক্ট করে সেটা নিয়ে নেবে এবং অফ করে দিবে এরপরে এসিটা, ঠিক আছে। তারপরে এখানে মোটামুটি সবগুলো অপশনই আপনাদেরকে আমি দেখাই দিছি। তো এখন আমি আপনাদেরকে এসিটা সম্পর্কে সব কিছু দেখাই দিচ্ছি, যে এসিটা আপনার খুব সুন্দরভাবে 5 ইয়ার্স ওয়ারেন্টির মধ্যে পাচ্ছেন। আপনি এটা কিন্তু কিস্তিতে যে কোনো সিঙ্গার শোরুম থেকে পেয়ে যাবেন। এটা হচ্ছে আমাদের 1.5 টন, ঠিক আছে। আপনি এটা 1 টন থেকে শুরু করে 1 টন, 1.5 টন, 2 টন এবং 2.5 টন পর্যন্ত এটা কিন্তু আছে, এবং 5 টনেও পাবেন। এটা হচ্ছে আপনার প্রাইসের উপর নির্ভর করবে। তো আপনি যদি 1.5 টন নিতে চান তাহলে এই এসিটা আপনারা ইনভার্টার দেখতে পাচ্ছেন, এটা এটা কিন্তু ইনভার্টার এসি সিঙ্গারের। তো আপনি যদি 1.5 টন নিতে চান তাহলে এটা মার্কেট প্রাইস মনে করেন যে 59,000 থেকে 60,000 টাকা যদি আপনার বাজেট থাকে তাহলে কিন্তু আপনি এসিটা পেয়ে যাবেন। এই এসিটা বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম কম বেশি হয় এবং অফার চলে। তো আপনারা যদি কিনেন তাহলে অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নেবেন আপনারা যে কত মার্কেট প্রাইস চলতেছে এখন। তো আমি আপনাদেরকে বলবো, যারা আপনারা মোটামুটি 60,000-এর মধ্যে ভালো মানের একটা ব্র্যান্ডের জিনিস চাচ্ছেন তাদের জন্য এটা খুব ভালো হবে, কারণ 5 বছর আপনি নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই এবং কোনো সমস্যা হচ্ছে না আল্লাহর রহমতে। আমি কিন্তু এটা ইউজ করতেছি, এই জন্য আপনাদেরকে রিভিউ দিলাম। এবং সিঙ্গারের সার্ভিস খুব ভালো এবং ওরা কাস্টমারের খুব মনে করেন যে দ্রুত সার্ভিস প্রোভাইড করে, এই জন্য সিঙ্গার কোম্পানি খুব ভালো আমার কাছে লাগছে। তো আপনারা যারা এই গরমের মধ্যে এসি কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সিঙ্গার কোম্পানির আর কি এসিটা আপনারা খুব বেটার হবে, যারা ইনভার্টার এসি নিতে যাচ্ছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ভিডিও আমি আমার চ্যানেলে সবসময় আপলোড করে থাকি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।